কোনো ব্যক্তি কর্মজীবন বেছে নেওয়ার সময় বা অন্য দেশে স্থানান্তরিত হওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি হলো সে দেশের বেতন বা আয়ের সুযোগ। যদিও জীবনযাত্রার মানের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন দেশের আয় ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু এমন কিছু দেশ রয়েছে যেখানে বেতন অন্য যে কোনো দেশের তুলনায় বেশি এবং জীবনযাত্রার সর্বোচ্চ মান প্রদান করা হয়। আজকের ভিডিওতে বলবো বিশ্বের সবচেয়ে বেশি আয়ের বা বেতনের 10টি দেশ সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। এক, সুইজারল্যান্ড। বিশ্বের সবচেয়ে বেশি আয়ের দেশ হলো সুইজারল্যান্ড। ইউরোপ মহাদেশে অবস্থিত এই দেশটি মানুষের বার্ষিক গড় আয় প্রায় $85,000 বা $91,00,000। দেশটির রাজধানীর নাম বেন এবং বৃহত্তম শহর হলো জুরিক। সুইজারল্যান্ডের অর্থনীতির সবচেয়ে বড় খাত হলো সার্ভিস সেক্টর। প্রায় 76.9% জনসংখ্যা বিভিন্ন সার্ভিস সেক্টরে কাজ করে থাকে। দেশটির আইন অনুযায়ী প্রতি সপ্তাহে একজন কর্মচারী সর্বোচ্চ 45 ঘন্টার বেশি কাজ করতে পারবে না। দুই, লুক্সেমবার্গ। বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বেশি আয়ের দেশ হলো লুক্সেমবার্গ, যা একই সাথে বিশ্বের সবচেয়ে ধনী দেশ হিসাবে পরিচিত। দেশটির মানুষের বার্ষিক গড় আয় $78,000 বা $84,00,000। দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর হলো লুক্সেমবার্গ সিটি। আয়তন ও জনসংখ্যা উভয় দিক থেকে ছোট হলেও এই দেশটি উচ্চ আয় এবং নিম্ন বেকারত্বের হারের জন্য পরিচিত। ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস লুক্সেমবার্গের সবচেয়ে বড় অর্থনৈতিক খাত। দেশটিতে একজন কর্মচারী সর্বোচ্চ 10 ঘন্টা এবং প্রতি সপ্তাহে 48 ঘন্টার বেশি কাজ না করার নিয়ম আছে। তিন, মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বের তৃতীয় সবচেয়ে বেশি আয়ের দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে মানুষের বার্ষিক গড় আয় প্রায় $71,000 বা $76,00,000। দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসি এবং বৃহত্তম শহর হলো নিউ ইয়র্ক। দেশটির সবচেয়ে বড় অর্থনৈতিক খাতগুলোর মধ্যে রয়েছে খাদ্যপণ্য, ইলেকট্রনিক্স, পেট্রোলিয়াম, স্টিল, অ্যারোস্পেস, রাসায়নিক দ্রব্য ইত্যাদি। মার্কিন যুক্তরাষ্ট্রে একজন কর্মচারী সপ্তাহে সর্বোচ্চ কত ঘন্টা কাজ করতে পারবে তার কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা নেই, তবে সাধারণত সপ্তাহে 40 ঘন্টা কাজ করাকে আদর্শ সময়সীমা হিসাবে গণ্য করা হয়। চার, আইসল্যান্ড। আইসল্যান্ড বিশ্বের চতুর্থ সর্বোচ্চ আয়ের দেশ। দেশটির মানুষের বার্ষিক গড় আয় প্রায় $68,000 বা $73,00,000। দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর হলো রেইকিয়াভিক। অ্যালুমিনিয়াম, ধাতু বিগলন, মাছ ধরা এবং পর্যটন শিল্প আইসল্যান্ডের সবচেয়ে বড় অর্থনৈতিক খাত। আইসল্যান্ডে এমন একটি দেশ যেখানে সপ্তাহে কর্মদিবস মাত্র 4 দিন। সেই হিসাবে দেশটিতে একজন কর্মচারীকে সপ্তাহে সর্বোচ্চ 35 থেকে 36 ঘন্টা করে কাজ করতে হয়। পাঁচ, সিঙ্গাপুর। বিশ্বের সবচেয়ে বেশি আয়ের দেশগুলোর তালিকার 5ম স্থানে রয়েছে সিঙ্গাপুর, যা এশিয়ার সবচেয়ে ধনী দেশ। ক্ষুদ্র এই দ্বীপ রাষ্ট্রটি মানুষের বার্ষিক গড় আয় প্রায় $66,000 বা $71,00,000। সিঙ্গাপুর পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী দেশগুলোর মধ্যে অন্যতম। এই দেশটি আয়ের মূল উৎস হলো ইলেকট্রনিক, জৈব প্রযুক্তি এবং রাসায়নিক দ্রব্য রপ্তানি। দেশটিতে সাধারণত একজন কর্মচারীকে সপ্তাহে 44 ঘন্টা কাজ করতে হয়। ছয়, নরওয়ে। বিশ্বের সবচেয়ে বেশি আয়ের দেশগুলোর তালিকা 6ষ্ঠ স্থানে রয়েছে নরওয়ে। দেশটির মানুষের বার্ষিক গড় আয় প্রায় $65,000 বা $70,00,000। দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর হলো অসলো। তেল এবং গ্যাস সম্পদ রপ্তানিতে দেশটির অর্থনৈতিক সবচেয়ে বড় খাত। এছাড়াও একটি উল্লেখযোগ্য জনসংখ্যা স্বাস্থ্য ও সামাজিক খাতে নিয়োজিত। নরওয়ে সাধারণ একজন কর্মচারীকে সপ্তাহে 40 ঘন্টা কাজ করতে হয়। সাত, ডেনমার্ক। বিশ্বের সবচেয়ে বেশি আয়ের দেশগুলোর তালিকা 7ম স্থানে রয়েছে ডেনমার্ক, যেখানে মানুষের বার্ষিক গড় আয় $62,000 বা $66,00,000। দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর হলো কোপেনহেগ। স্টিল, রাসায়নিক দ্রব্য, যন্ত্রপাতি, খাদ্য প্রক্রিয়াকরণ, টেক্সটাইল, ইলেকট্রনিক, জাহাজ নির্মাণ ইত্যাদি দেশটির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত। ডেনমার্কের বেশিরভাগ সেক্টরে সপ্তাহে 37 ঘন্টা করে কাজ করতে হয়। আট, নেদারল্যান্ড। বিশ্বের 8ম সবচেয়ে বেশি আয়ের দেশ হলো নেদারল্যান্ড, যেখানে মানুষের বার্ষিক গড় আয় $59,000 বা $63,00,000। দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর হলো আমস্টারডাম। দেশটির 1/4 বেশি জনসংখ্যা বিভিন্ন পাবলিক সেক্টরে কাজ করে। এছাড়া বিজনেস, সার্ভিস, পাইকারি বাণিজ্য, খুচরা বাণিজ্য এবং স্বাস্থ্যসেবা খাতেও অনেকে কাজ করে। নেদারল্যান্ডসে একজন সাধারণ কর্মচারীকে সর্বোচ্চ 12 ঘন্টা এবং সপ্তাহে সর্বোচ্চ 60 ঘন্টা কাজ করার অনুমতি দেওয়া হয়। 9, জার্মানি। জার্মানি বিশ্বের 9ম সর্বোচ্চ আয়ের দেশ। দেশটির মানুষের বার্ষিক গড় আয় $56,000 বা $60,00,000। দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর হলো বার্লিন। জার্মানিকে বলা হয় ইউরোপের বৃহত্তম কনস্ট্রাকশন মার্কেট, আর তাই বিল্ডিং ও কনস্ট্রাকশন সেক্টর হলো জার্মানির সবচেয়ে বড় চাকরি খাত। দেশটির একজন কর্মীকে সপ্তাহে গড়ে 36 থেকে 40 ঘন্টা কাজ করতে হয়। 10, অস্ট্রেলিয়া। বিশ্বের 10ম সর্বোচ্চ আয়ের দেশ অস্ট্রেলিয়া, যেখানে মানুষের বার্ষিক গড় আয় প্রায় $54,000 বা $58,00,000। দেশটির রাজধানী ক্যানবেরা এবং বৃহত্তম শহর হলো মেলবোর্ন। অস্ট্রেলিয়ার অর্থনীতির সবচেয়ে বড় অবদান রয়েছে সার্ভিস সেক্টরগুলোতে।
দেশটির জিডিপির একটি বড় অংশ আসে এই সেক্টর থেকে। অস্ট্রেলিয়ান আইন অনুযায়ী একজন কর্মীকে দিনে 7.5 ঘন্টা সপ্তাহে 38 ঘন্টা পর্যন্ত কাজ করতে হতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।